সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আমি আজ একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার কারণে আমি গুগল ক্রোম ওপেন করে যে অ্যাড্রেস বারে গুগল লিখে দিলাম, আমার সামনে গুগলের সার্চ বক্সটি উপস্থিত হয়ে গেল। আমি এখানে লিখে দিলাম ডব্লিউআর পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে অনেকগুলো আপনি লিঙ্ক পেয়ে যাবেন, এই যে যেমন হচ্ছে এখানে স্লাইড গো ডট কম, এখানে ফ্রি হাইফেন পাওয়ার পয়েন্ট ডট টেমপ্লেট ডট হাইফেন ডিজাইন ডট কম, আপনি ফ্রি পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ডট কম, এখানে যে 1000 12435টি টেমপ্লেট আছে, এই যে বেস্ট পাওয়ার পয়েন্ট স্লাইড টেমপ্লেট অ্যান্ড গুগল স্লাইড থিম, আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে নিউ লিঙ্কে আমি ওপেন করলাম, এখান থেকে আমি এগ্রি করে দিলাম, যেহেতু আমি এই পেজটাতে ঢুকেছি এর একটা অনুমোদন নিয়ে নিলাম। এখানে যাওয়ার পরে যে উপরে লক্ষ্য করুন যে বেশ কিছু ক্যাটাগরি এখানে আছে, এখানে অল টেমপ্লেট সিলেকশন করা রয়েছে, আপনার আমরা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন কালার টেমপ্লেটও সিলেকশন করে নিতে পারব। তো আমি এখানে এভাবে নিচের দিকে গিয়ে দেখব যে এখানে যে 1 2 3 4 5 এভাবে নেক্সট আরও নেক্সট আরও আরও অনেক পেজ আছে যেখানে থেকে আমি টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারবো। তো শেষের দিকে চলে আসে, শেষে যে অ্যাড্রেস আছে এই যে অ্যাড্রেসের উপরের দিকে এখানে একটা ফেসার আছে, দেখেন পপুলার টেমপ্লেটস। পপুলার টেমপ্লেটসের ভিতরে যেহেতু আমরা এডুকেশন নিয়ে কাজ করি, এই এডুকেশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এডুকেশনের উপরে দেখেন অনেকগুলো টেমপ্লেট এখানে উপস্থিত আছে, এগুলো সব এডুকেশনাল টেমপ্লেট, যার যে এখানে যার যেটি পছন্দ হবে সেটি সে ডাউনলোড করতে পারবে। তো এখানে 1 2 3টি পেজ আছে, আমি 2 নম্বর পেজে ক্লিক করলাম, আমি 2 নম্বর পেজে চলে গেলাম। 2 নম্বর পেজে গিয়ে দেখা যারাই যে ম্যাথমেটিক্যাল ট্রেনিং করবে বা ডিজাইন তৈরি করবে তারা এটা নিতে পারে, যেমন সায়েন্স, এই যে সায়েন্স গ্যালাক্সি বা সৌরজগৎ সম্পর্কে যারা বর্ণনা করবে তারা এটি নিতে পারে। এভাবে মানে তার থিম তার চিন্তাভাবনা সাথে মিল করিয়ে সে থিম এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবার 3 নম্বর পেজে গিয়ে দেখি, তো 3 নম্বর পেজে এই যে এগুলো আছে, তো আমার খুব ভালো লাগছে একটা পেজ মনে হচ্ছে, এই যে এটা এটা বেশ সিম্পল আছে এবং সুন্দর দেখা যাচ্ছে, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন গো টু প্রিভিউ অ্যান্ড ডাউনলোড একটা অপশন পাবেন, আবার আপনি নিচে চলে আসেন, এখান ডাউনলোড অ্যাজ পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, এটাতে ক্লিক করলেও আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এটাতে ক্লিক করি, বেশি দূরে না গিয়ে আমি এখানে ডাউনলোড অ্যাজ পাওয়ার পয়েন্ট টেমপ্লেটে ক্লিক করলাম, এই দেখেন অটোমেটিকলি আমার টেমপ্লেটটি এখানে ডাউনলোড হয়েছে, এই টেমপ্লেটটি আমার ডাউনলোড হয়ে গেল। এখানে যে এই তীরে ক্লিক করার পরে শো ইন ফোল্ডারে যাওয়ার পরে আমি দেখতে পাবো যে আমার এই টেমপ্লেটটি এখানে ডাউনলোড হয়েছে, যে আমার এই পিসিতে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে, বাট আমার অফিস অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকায় আমি এই টেমপ্লেটটি এখন ওপেন করে আপনাদের দেখাতে পারবো না। তো আমি ডাউনলোড করলাম এবং এর উপরে আমি পরবর্তী ধাপে আমি কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টগুলো আপনাদেরকে শেয়ার করব, দেখাবো যেগুলো এডিট করে কি সুন্দর সুন্দরভাবে আমাদের শ্রেণীতে পাঠদান উপযোগী কন্টেন্ট তৈরি করা যায়, সেই কন্টেন্টগুলো আমরা কীভাবে তৈরি করব, আমি কীভাবে সবগুলো আমি রেকর্ড করব, রেকর্ড করে আপনাদেরকে বিস্তারিত আমি এখন যেভাবে বর্ণনা করছি এভাবে বর্ণনা করে করে আপনাদেরকে বলে দেব। যেমন এই স্ল্যাডটাতে এসে এখানে আমি লিখব, এখানে টাইটেল দেবো লিখব এবং এই পাশে একটি ছবি থাকবে, এখানে একটি আমি একটা বিগ ইমেজ ব্যবহার করতে পারি, বড় ইমেজ, এখানে যে তিনটা কালারের তিনটি ছবি পিকচারও এখানে ব্যবহার করতে পারি, সার্কেল ব্যবহার করে হোয়াইট গ্রে ব্ল্যাকের সার্কেল, এখানে ক্যালেন্ডারের বেশ কিছু ডাটা
সিস্টেমে এখানে কিছু ডাটা রাখতে পারি, মানে এটিকে আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করে এটাকে অ্যারেঞ্জ করে অ্যাড রিমুভ করে সুন্দরভাবে আমি একটি আমার প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো এই ছিল আমার আজকের পার্ট। আপনারা সাইটটা মনে রাখবেন, যে যে স্লাইড আপনারা এটুকু মনে রাখবেন যে স্লাইডস কার্নিভাল, এই যে এইটুকু মনে রাখবেন, এই স্লাইড কার্নিভালস ডট কম। আমি এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এই টেমপ্লেটটি, পেয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং এখানে অনেকগুলো আপনার, এখানে তো দেখালাম, এই দেখেন এখানে আমি মাত্র 26টা পর্যন্ত স্লাইড এসেছি, মোট 40টি স্লাইড আছে। এই 40টি স্লাইড আপনি পরিবর্তন করে, পরিমার্জন করে, পরিবর্ধন করে এই যেখানে আপনি 4টি ইমেজ ব্যবহার করবেন তাদের পদবীর নাম ঠিকানা দেবেন, আপনি ব্যবহার করতে পারবেন। আপনি বলতে পারেন যে একটা স্লাইডের ভিতরে আপনার একটা স্লাইডে অল ইন ওয়ান বলতে পারেন, অল ইন ওয়ান। এই যে এখানে বিভিন্ন প্রতীক স্যাম্পলগুলো দেখা যাচ্ছে, এগুলো আপনি যখন পাওয়ারপয়েন্ট ওপেন করবেন এই প্রতীক স্যাম্পলগুলো সব চলে আসবে। আপনি এটা সেভ রেখে আপনি এখান থেকে স্যাম্পল প্রতীক নিয়ে আপনি অন্য কন্টেন্টে, অন্য প্রেজেন্টেশনে আপনি ব্যবহার করতে পারবেন। এই এখানে যে আইকনগুলো আছে রেডি তৈরি করা, এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন। সব সমস্তগুলো আলাদা আলাদাভাবে এখানে এগুলো তৈরি করা রয়েছে। তো আমি আশা রাখবো যে আপনাদের উপকার আসবে। এই উপকার যদি পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।